নখ পালিশ ব্যবহার করলে অজু হবে কি জেনে নিন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনের পথে চলার দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। আশা করছি আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর হ্যাঁ, আমার মা বোনদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বানালাম, আশা করছি সবার ভালো লাগবে। অজুর মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া ফরজ, তার একচুল পরিমাণ জায়গা শুকনো থেকে গেলে বা সেখানে পানি না পৌঁছালে অজু হবে না। নখ পালিশ লাগানোর কারণে নখে পানি পৌঁছে না, অথচ নখে পানি পৌঁছানো ফরজ, তাই নখ পালিশ লাগালে অজু ও ফরজ গোসলের কিছুই হবে না, বরং সে নাপাক থেকে যাবে এবং তার নামাজ কোরআন তেলাওয়াত কিছুই জায়েজ হবে না, বরং হারাম হবে। প্রমাণ আহসানুল ফাতোয়া। আশা করছি আমার মা ও বোনেরা সবাই আমার কথাগুলো শুনে বুঝতে পেরেছেন। সামান্য একটি নখ পালিশের জন্য যদি আমার মা বোনদের ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত যদি কবুল না হয়, কি দরকার এই নখ পালিশের? ইনশাআল্লাহ আমি আশা করব আমার মা ও বোনেরা আমার এই ভিডিওটি দেখে সতর্ক হবেন এবং এখন থেকেই নখ পালিশ ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে এবং অনেক বড় গুনাহ থেকে বেঁচে যাবেন। হ্যালো আমার মুসলমান ভাই বোনেরা, আমার এই ক্ষুদ্র চেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।